হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটি হলো দহিওয়ালা চিকেন, দই দিয়ে চিকেন। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি রেসিপি। এক কিলো চিকেন নিয়েছি। এবারে চিকেনের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এক কাপ দই, দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো, ওয়ান টিস্পুন গরম মশলার গুঁড়ো, এবার দিচ্ছি টু টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুন মিলিয়ে আমি টু টিস্পুন দিয়েছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ। এবার সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে আমি 20-25 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি আর দিচ্ছি 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল। তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারো, আবার সাদা তেলেও করতে পারো। আমি দুটো মিলিয়ে রান্নাটা করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস, দিচ্ছি 1 ইঞ্চি দারুচিনি যেটা আমি দুটো ভাগ করে নিয়েছি, 10-12টা গোটা গোলমরিচ, 3-4টে লবঙ্গ আর দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে এবারে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজের কালার না চেঞ্জ হচ্ছে আর পেঁয়াজটা নরম হয়ে আসছে, ততক্ষণ আমি পেঁয়াজটা ভালো করে ভাজব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, নরমও হয়ে এসছে। এবার আমি অ্যাড করছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে একটু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ আমার আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব 1/2 টিস্পুন গরম মশলার পাউডার। এখন আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2টো টমেটো যেটা আমি ছোট টুকরো করে নিয়েছি। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নেব। 5-6 মিনিট পরে আমার দেখো তেল ছাড়তে শুরু করেছে আর চিকেনের কালারও অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম জল। এখানে আমি 1.5 কাপ গরম জল অ্যাড করেছি। আমি এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি। একদিকে আমার চিকেনটা হতে থাক, আরেক দিকে আমি বসিয়ে দিয়েছি আরেকটা কড়াই। এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচিয়ে নেওয়া। পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটা বোলের মধ্যে। এবারে আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। 15 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখো আমার চিকেন পুরো রেডি হয়ে গেছে। আমি যে কড়াইতে পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা চিকেনের উপর দেবো, জাস্ট গার্নিশিংয়ের জন্য।
এখন চিকেনের উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যে তেলটা তৈরি করে রেখেছিলাম সেই তেলটা, আর দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা। রেডি হয়ে গেছে আমার দহিওয়ালা চিকেন। এটা গরম ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো আর লাইক করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ভালোবাসা, যারা এখনও করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তাহলে আজকে আসি, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।